সকলে খুব ভালো আছো? শীত তো পড়ে গেছে, শীতটাকে তোমরা সকলে এনজয় করছো। তো আজকে আমি তোমাদেরকে পালং শাকের ঘন্ট করে দেখাবো। শীতকালে আমরা যেগুলো বাড়িতে খাই সেগুলো। তো আমি বড়িটা প্রথমে ভেজে নিচ্ছি। আগে আমি শুকনো কড়াইতে বড়িটা দিচ্ছি। তোমরা দেখবে যে বড়িটা কিন্তু তেল খেয়ে নেয়। তো আমি ওই জন্য কী করছি, আগে শুকনো কড়াইতে বড়িটা একটুখানি ভেজে ভেজে নিলাম। এই দেখো একটু লাল লাল হয়ে গেছে। আমি এইবারে তেল দেবো একটা সাইড থেকে, তাহলে বড়িটা ভাজতে কম তেল লাগে। আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটা জোরে করে দিলাম। বড়িটা আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে তোমরা দেখো, কড়াইতে দেখো এখনো কিন্তু এতটা তেল রয়ে গেছে বড়ি ভাজার পরে। হ্যাঁ, এতটা তেল রয়ে গেছে, কিন্তু আমি আর একটুখানি তেল দেব। এই আর একটু তেল দিলাম, গ্যাসের ফ্লেমটা জোরে করে দিলাম। তেলটা একটু গরম হোক। এবার আমি তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, বেশ কিছুটা পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি। আমি একদম নিরামিষ ভাবে পালং শাকের ঘন্টটা করব। পাঁচ ফোড়ন দিয়ে দিলাম, একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি আস্তে আস্তে সবজিগুলো সব দিতে থাকবো। এখানে দুটো আলু টুকরো করে রেখেছি, আলুটা দিয়ে দিচ্ছি। এরপরে দেবো শিম, শিম আলুটা আমি একটু হালকা ভাবে ভেজে নিয়েছি। এবার দেব মুলো, আর সমস্ত সবজিটা শাকের সাথে ভালো করে আমি এবার মিশিয়ে দিচ্ছি। শাকটা অনেকটাই নরম হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। এরপর আমি আবারও ঢাকা দিয়ে রাখব, তাতে সবটাই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা খুলছি,
পালং শাকের ঘন্টটা হয়ে গেছে। এই দেখো সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, নিয়ে যাচ্ছে। এখন আমি বড়িটা ভেজে রেখেছিলাম, বড়িটা দিয়ে দেবো। আর একটু প্রয়োজন মতো মিষ্টি দেবো, মিষ্টিটা দিয়ে দিই। একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। বড়ির সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আমার পালং শাকের ঘন্টটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটা সার্ভ করব। পালং শাকের ঘন্টটা হয়ে গেল, বেশিক্ষণ সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর সব সবজি আছে, স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী। তোমরা বাড়িতে ট্রাই করবে, আমাকে কমেন্ট করে জানিও যে আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে। জানতে পারলে ভীষণ ভালো লাগে, পড়তে ভীষণ ভালো লাগে কমেন্টগুলো। তোমরা যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার একটা এপিসোডে তোমাদের সাথে কথা বলবো।